গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আজকের আমার জগা খিচুড়ি মার্কা ব্লগটা সবার ভালো লাগবে। ধৈর্য ধরে যদি দেখেন তো আলহামদুলিল্লাহ, আর ধৈর্য না থাকলে তো আর কিছুই বলার নাই। তবে আল্লাহ ধৈর্যশীল মানুষদের পছন্দ করেন। তো শুরুতেই কেন গুড মর্নিং বললাম, এটার আসলে বিশেষ কারণ হচ্ছে দীর্ঘ এক বছর পর আমরা বাইরের নাস্তা খাচ্ছি। যদিও এগুলোর মধ্যে খুবই ভেজাল টেজাল থাকে, তারপরেও কোনো সমস্যা নাই, কারণ যত ভেজাল জিনিসপত্র বাইরের ভালো লাগে, টেস্ট অন্যরকম আসে। আর এগুলো হচ্ছে নর্মাল যেই হোটেল টাইপের এগুলো থাকে না, এই পরোটাটা 10 টাকা আর হচ্ছে ভাজির প্যাকেটগুলো হচ্ছে 10 টাকা, তবে খেতে কিন্তু খুবই ভালো হয়। আর বিশেষ করে অনেক দিন পর খাচ্ছি তো এটা একটু আসলে অন্যরকমই লাগছিল। ডাল আর সবজি মেলানো যেই ভাজিটা ওইটা তো সকালবেলা আসলে ভালোই লাগছিল। এটা আমার উনি নিয়ে আসছে বাইরে থেকে, আমি ঘুম থেকে উঠে দেখি নাস্তা নিয়ে এসছে। আর এইটা হচ্ছে দুপুরবেলার ইসে চলে গেছি। আজকে একটু ভিন্ন রকম, বললাম না জগা খিচুড়ি মার্কা ভিডিও আজকে হবে, ভিন্ন আয়োজনের দিকে একটু মোড় নিচ্ছিলাম। মানে আলু দেখাচ্ছি, এটা কেন দেখাচ্ছি এখনই শেয়ার করছি। আর এটা হচ্ছে আলুর বোয়া। এই বোয়ার রেসিপি আমি আসলে শেয়ার করি নাই, তবে এই ঝামেলার যত নাটের গুরু আছে বলবো আমি এইটা। এই মানে বোয়া ভাতটা রান্না করার পরেই ঝামেলাটা শুরু হয়েছে। আর সেই কী ঝামেলা, সেই কী রকম দুর্ভোগ আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে শুরুতেই ঝামেলাযুক্ত জিনিসপত্রের কথা নাই বলি, শুরুতে একটু ভালো ভালো কথা বলে নেই, নাহলে আসলে অডিয়েন্স বিরক্ত হতে পারে। এইটা হচ্ছে সুস্বাদু ধনেপাতা ভর্তা, মানে সুস্বাদু বললে কম হবে, এটা আসলে অসাধারণ হয়েছিল। আর অসাধারণ হওয়ার পেছনে বিশেষ কিছু কারণ ছিল, সেগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এরপর আসলে চলে যাব আরেক ভর্তায়। আজকে একদম কি বলবো আর তামা তামা করে ফেলেছি ভর্তা টর্তা বানিয়ে। এইটা হচ্ছে চ্যাপা শুটকির ভর্তা। আর এটা আমি সম্পূর্ণটা করেছি কাঁচামরিচ দিয়ে, যদিও এটার সাজগোজ করেছি আমি শুকনা মরিচকে দিয়ে, কারণ আসলে আমার ইচ্ছা ছিল আরও মরিচ টরিচ দেওয়ার, বাট বিশেষ কিছু কারণে দিতে পারি না, বাসার লোকজন একটু ঝাল কম খায়, আমি আবার খুবই ঝালখোর, এটা আসলে আগে আমি বহুবার বলেছি। এরপর আসলে আমি চলে যাব এটার উপকরণ কী কীভাবে কী করে বানাবো। পেঁয়াজ কেটে নিয়েছি, আর ওইটা হচ্ছে রসুন। রসুনটা পেঁয়াজের মতো লাগছে, এটারও কারণ আছে, এটা আসলে দেশি নতুন রসুন নাকি ওইটা। আর এইটা হচ্ছে কাঁচামরিচ, আমি কাঁচামরিচ দিয়েই করবো আজকের ভর্তাটা, দুইটাই, চ্যাপাটাও আর হচ্ছে ধনেপাতা ভর্তা। তো এই যে সেই আমাদের কি বলবো চ্যাপা শুটকি সাজিয়ে গুছিয়ে নিয়েছি, জিনিসটা এরকম ছিল না, পটলার মধ্যে ছিল, তো ক্যামেরায় শ্যুট করার জন্য একটু ভাব ধরে আর কি সাজায় গুছায় নিলাম। আসলে জাতি একটু ভাবটা পছন্দ করে ভিডিওর মধ্যে, যদিও এরকম ভাব আনতে পারি না, তারপরও চেষ্টা করলাম, চেষ্টা করলে তো আর কোনো প্রবলেম নাই। আর এটা হচ্ছে ধনে পাতা। আর আমি এই ডাটাটা দেখার বিশেষ উদ্দেশ্য হচ্ছে ডাটাটা সহ নিতে হবে, তাহলে স্মেলটা অনেক ভালো আসে ভর্তার। এরপরে আমি আসলে চলে যাব এটার আরও গভীর প্রিপারেশনে, সেইটা হচ্ছে অল্প তেল দিচ্ছি আমি, বেশি পরিমাণ তেল দিব না, খুবই অল্প পরিমাণে দিব, কেউ চাইলে বেশি দিতে পারে, তবে তেল বেশি খাওয়ার মধ্যে কোনো আমি মনে করি কোনো মানে এটার মধ্যে ক্ষতি অত লাভের কিছু নাই, তো যার যার ইচ্ছা কেউ চাইলে দিতে পারেন, তবে আমি অল্প দিয়েই করছি, অল্পতেই হয়ে যাবে। এরপর আসলে আমি এটাকে একটু সুন্দর করে ভেজে নিব। আর ভাজা যে খুব একদম সেদ্ধ টেদ্ধ হইতে হবে এরকম কিছু না, জাস্ট একটা কালার আসবে তখনই আমি এটা
আলাদা দুই ভাগ করে নিব। আমি দুইটা ভর্তার জন্য একসাথে করে নিয়েছি সময়ে, আর হচ্ছে দুইটাই আর কি বেঁচে যাবে আমার, কারণ আলাদা আলাদা ভাজলে একই জিনিস সেই ভাজতেই হবে, তো দরকার কি, আমি একসাথে ভেজে দুইটা আলাদা করে নিব। আসলে আমি রান্নার একটু লবণ দিয়ে দিলাম, রান্না বা যে কোনো কাজের আগেই আমি চিন্তা করি যে কিভাবে এটাকে শর্টকাট, কিভাবে এটাকে ফাঁকিবাজি টাইপের জিনিসপত্র ইনভলভ করা যায়, কিভাবে মানে এই ধরনের মগজ সবসময় চলতে থাকে এই আর কি। আমি আরও মরিচ দেওয়ার ইচ্ছা ছিল আর বেশ ঝালও হয়েছিল বললামই তো, আমার উনি আবার একটু ঝাল কম খেতে পারে, তবে দুঃখজনক হলেও সত্যি যখন খেয়েছেন উনি আসলে এইটাও ঝাল লেগেছে এই আর কি। আর হাফ আমি উঠায় রাখলাম চ্যাপা শুটকির জন্য, আর বাকিটা আমি ধনে পাতার জন্য আর তুলি নাই, যেহেতু আমি ধনে পাতা দিয়েই করব। আর এটা যে দেখা যাচ্ছে অনেকগুলো ধনে পাতা, আসলে 10 টাকার যে মোটগুলো পাওয়া যায় বাংলাদেশে ওইটা থেকে অর্ধেকটা পরিমাণে আমি নিয়েছি, মানে এখানে 5 টাকার ধনে পাতা। আসলে টাকার পরিমাণটা আগে অত খেয়াল থাকতো না, বাট রিসেন্ট আমি একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি আমাদের মিরাজ আবু হানিফের ভাইয়ার চ্যানেলের ইসে, সরি চ্যানেলের ইসে না মানে ভাইয়া একটা ই দিয়েছিল, তখন দামের ব্যাপারটা খুব আসছিল, তো আমার কেন যেন দাম চলে আসে বুঝলাম না কি ঘটনা এই আর কি। তবে ভাইয়ার ইটার মধ্যে অংশগ্রহণ করতে পেরে আসলে আমি অনেক সাশ্রয়ী হয়েছি, আমি এখন জিনিসপত্র চিন্তা করি এটা কত ওইটা কত, মানে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে করতে পারি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা, এরপরে আসলে অত ভাজার কিছু নাই, এটা সেদ্ধ হওয়ারও কিছু নাই, আমি হালকা জাস্ট ইটা হয়ে গেল কি বলে এটারে একটুই হয়ে গেল, তারপরে আমি নামিয়ে ফেললাম। আর এখন দিব হচ্ছে আমি চ্যাপা শুটকিটা, আমি আসলে এটার মধ্যে হালকা অল্প তেলে দেখলিনি তো যে অল্প একটু তেলে আমি ভেজে নিব। আসলে এই পর্যন্ত সবই ঠিক ছিল, সবই ভালো ছিল, এরপরে আসলে সেই সব ঘটনা যেগুলো আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। জিনিসটা যত ইজি মনে হচ্ছে, যত সহজ, যত সুস্বাদু, মুখে পানি চলে আসছে, সবই ঠিক আছে, আমি কোনোটাই অস্বীকার করছি না। আর ভাজা হয়ে যাওয়ার পরে মাছটা আমি বাকি যে মশলাটা তুলে রেখেছিলাম এটা দিয়ে একটু হালকা মিক্স করে নিব, ওই রকম কিছু না, চাইলে কেউ উঠিয়ে আলাদা বাটতেও পারে, ওইটা আসলে যার যার ব্যাপার। রান্না করতে গেলে না আসলে এক এক সময় এক এক জিনিস মনে হয়, আমি কিন্তু সব সময় একরকম করি না, আমার যখন যেভাবে মনে হয় যে এইভাবে করবো এইভাবেই করি। এই যে ঘটনা এখনই শুরু হতে যাচ্ছে, এখনই শুরু হবে আসল ঘটনা। এই সেই পাটা, যে পাটার মধ্যে আমি এগুলা বাটবো, তবে এর মানে এই না যে আমি কখনো পাটায় কিছু বাটি নাই, আমি মোটেই ঢং টাইপের কথাবার্তা পছন্দ করি না। আমি বহুবার বাটাবাটি করেছি, বাট অল্প পরিমাণে, একটা ভর্তা খুবই অল্প টল্প টাইপের, বাট আজকের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল আর ভর্তা হয়েছিল দুইটা, তো দুইটা বাটতে যে আমার একেবারে অবস্থা কাহিল হয়ে গেছে। আর আমার অনেক আপুরাই আমার সাথে একমত হবেন আমি জানি, পাটায় বাটা জিনিসটা কিন্তু আসলে অত ইজি না যতটা মনে হয় যে ধাক্কা দিলাম হয়ে গেল, বাট জিনিসটা কিন্তু একদমই এরকম না। তবে এইটার ভেতর থেকে যে রেজাল্টটা আসে সেটা খুবই অসাধারণ হয়। আসলে যে কোনো জিনিসই বলে না কষ্টের ফল মিষ্টি হয়, এটা আসলে পাটা পুতার ব্যাপারে একদম 100% না 200%, কি যে একটা পেরেশানি, মানে কি আর বলবো, বাড়তে বাড়তে আমি একদম কাহিল হয়ে গেছি। আর এটা কিন্তু অত মিহি করার কিছু নাই, কেউ চাইলে মিহি করতে পারেন, বাট আমার এত এনার্জি নাই ভাই বোনেরা। আমি মোটামুটি আধা না আধা বাটা না
আধার যে একটু বেশি বেটেছি, দুইবার বাটা দিয়েছি, এরপরে এই রেজাল্ট আসছে। খারাপ না, তবে খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। এরপর আসলে আমি সেকেন্ড যে ভর্তাটা ওইটার মধ্যে চলে যাব। এটা জাস্ট একটু কেচে কুচে আমি তুলে নিচ্ছি, কারণ এত কষ্টের ভর্তা আসলে এক ফোঁটাও ফেলতে যাচ্ছিলাম না আমি। এই যে আমি আবার একটু ধুয়ে নিয়েছি, কারণ ধনে পাতার একটা স্মেল আছে, ওইটা যদি আমার চেপার মধ্যে পড়ে যায় তাহলে তো চেপার এটা অন্যরকম হইতে পারে। চেপার যে একটা স্মেল, ওইটা কিন্তু আসলে অন্য কিছু মিক্সড করলে আর ভালো লাগে না, এই আর কি। আর এইটার সাথে কিন্তু আমি কিছুটা কাঁচা পেঁয়াজ আলাদা কেটে নিয়েছি, আমি একটু দেখালাম। এটাও সুন্দর করে বেটে নিব, সুন্দর করে বেটে নিব বলতে যতটা সহজ আসলে অতটা সহজ না, খুবই খুবই কষ্টকর জিনিস। আর কিছুই করার নাই, ভালো কিছু আসলে পেতে গেলে অনেক কাঠ খড় পুড়াইতে হয়, মাথার ঘাম পায়ে ফেলতে হয়, এটাই তার প্রমাণ। আর আসলে ভর্তাগুলা যতই কষ্ট হোক খেতে অসাধারণ হয়েছে, আর কেউ চাইলে ট্রাই করতে পারেন। আমার মতো ভাব সাব নিয়ে যদি বাড়তে চান বাড়তে পারেন, নো প্রবলেম। আমি আসলে এইগুলা করার পেছনে বিশেষ একটা কারণ আছে, একটু বেশি আকর্ষণীয় করার জন্য ভিডিও করব, সবারই একটু লোভ লাগবে, এর জন্য আসলে বানাইতে গেছিলাম। নাহলে নর্মালি আমি ব্লেন্ডারে একটা ঘুটা মারলেই হয়ে যায়। এই যে আমার ভর্তা কমপ্লিট, এখন হবে আসল টুইস্ট, পিকচার অভি বাকি হ্যায় মেরি দোস্ত। আচ্ছা, এই যে শুরু হয়ে যাচ্ছে আমার আসল ঘটনা। ইয়ে, এইটা হচ্ছে সেই আমার বোয়া ভাত, আর এটা কিন্তু আলুর বোয়া, আলু কুচি করে। আচ্ছা, এটা মনে হয় আমি আগেও বলেছিলাম, এই যে আলুটা দেখাচ্ছি একটু নেড়ে চেড়ে, পাটায় মাখা ভাত, ভাত না সরি বোয়া আমি সবাইকে দেখাবো, আর কি যে লোভনীয় হয়েছে সেটা আমি সবার সাথে শেয়ার করব। এতক্ষণ যারা কষ্ট করে দেখেছেন আমার ভিডিও, প্লিজ এটা কমপ্লিট করে তারপরে বের হন, আর যারা আগে বের হয়ে গেছেন তারা বিরাট লস করে ফেলছেন, এইটা আসলে কিছু বলার নাই। এই যে এইটা পাটায় মাখা ভাত বা বোয়া অনেকেই অনেক পছন্দ করে, আবার অনেকের কাছে মনে হতে পারে ওয়াল্লাহ এটা কি দেখাচ্ছে, বিশেষ করে বাঙালিরা জানে, বাট বাইরের কেউ যদি ভুলবশত দেখে ফেলে তারা হয়তো অজ্ঞান টজ্ঞান হয়ে যেতে পারে, আই ডোন্ট নো। আমি একটু এক্সট্রা ধনে পাতা ভর্তা এনে মিলাই নিলাম। আজকে এই পর্যন্তই, আর বেশি ঝামেলা করব না। এই যে মুঠু মুঠু করে নিচ্ছি, এই যে নেন, কে কে খাবেন, এক নকপা করে খেয়ে নেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমার সাথে যারা ছিলেন, আমার বকবক হজম করলেন। সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এটাই। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি তবে লাইক কমেন্ট দিয়ে যেতে পারেন, আর যারা নতুন আমার চ্যানেলে আজকে ইন করেছেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট দিয়ে যেতে পারেন। আর ভালো না লাগলে আরেকটা নতুন অপশন চালু করেছি, ডিসলাইকও দিয়ে যেতে পারেন, নো প্রবলেম। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।